ও আদাব সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলা বিউরাইটকুর খবর ও হলরে স্বাগত জানাইয়ার লগে আছে আমি আন্নামা চৌধুরী। পয়লো উনিলক্কা খবর শিরোনাম, সিলেটের সমাবেশ সফল করার লাগে লিফলেট বাটসইন বিএনপির নেতা কর্মী অখলে, 24 সেপ্টেম্বর রেজিস্ট্রারি মাঠ হইব ই সমাবেশ। সিলেটের বুলাগঞ্জে সাদা পাত্র ফাহানিত গিয়া হিরবার মরসইন দুই জুয়ান ফুয়া, তারার বাড়ি ডাকাত। শেষ হয়েছে সিলেটের চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইলেকশনের ভোট, ফল পাওয়া যাইব রাইত। সিলেট জেলা আওয়ামী লীগের আগ সভাপতি আ ন ম শফিকুল হকরে মন করিয়া বিষ্ণাত করা হয়েছে শোকসভা। দক্ষিণ সুনমাতাকি 2 কেজি গাঞ্জা সহ ধরা হয়েছে এক বুড়া বেটিরে। কোম্পানীগঞ্জ ইমরান আহমদ কারিগরি কলেজের মাস্টারক লরুফরে হামলার প্রতিবাদে হয়েছে মানববন্ধন। সিলেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোলকাপ কুলাফগঞ্জ আর বঙ্গমাতা শেখ মুজিবুল নেসা জাতীয় গোলকাপ চ্যাম্পিয়ন দক্ষিণ সুরমা। অত সময় হুনছিল শিরোনাম, এখন হুনুকা বিস্তারিত। সিলেটের সমাবেশ সফল করার লাগে লিফলেট বাটসইন বিএনপির নেতাকর্মী অখলে, শনিবার সকাল 11টার সময় মহানগর আর বান্দান 12টা থেকে জেলা বিএনপি সিলেট শহরের কয়েক জায়গাত লিফলেট বাটসইন। এই সময় তারা খালেদা জিয়ারে জেল থাকি ছাড়া তারেক রহমানের উফরে থাকি মামলা তোলা আর হিরবার নয়া করি বুট দেওয়ার লাগি বিএনপির বিভাগের বড় সমাবেশ সফল করা সিলেটের মানুষের ডাক দিছেন। সামনের 24 সেপ্টেম্বর সিলেট রেজিস্ট্রারি মাঠও এই সমাবেশ হইব। শনিবার সকাল 11টার সময় সিলেট মহানগর বিএনপির নেতাকর্মী অগলে মধুবন মার্কেটের সামনে থাকি আরম্ভ করিয়া শহরের কয়েকটা মার্কেটের লিফলেট বাটসইন। এই সময় লিফলেট বাটাত আসলা মহানগর বিএনপি সভাপতি নাসিম হুসাইন, ভারপ্রাপ্ত সেক্রেটারি অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, আব্দুল কাইয়ুম জালালি পঙ্কিম, হুমায়ুন কবির শাহীন, জিয়াউল হক জিয়া, প্রফেসর সামিয়া বেগম চৌধুরী, এমদাদ হোসেন চৌধুরী, মিফতা সিদ্দিকী, সৈয়দ রেজাউল করিম আলো। ইবাদি সমাবেশ সফল করার লাগে শনিবার দুপুর 12টার সময় সিলেটের কোর্ট পয়েন্ট থেকে আরম্ভ করিয়া বিভিন্ন জায়গাত লিফলেট বাটসন জেলা বিএনপি নেতাকর্মী অগলে, জেলা বিএনপি আর তারার লগর সংগঠনে বোধ নেতাকর্মী অগলে মিলিয়া লিফলেট বাটসন। লিফলেট বাটার সময় আসলা সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সেক্রেটারি আলী আহমদ, আব্দুল মান্নান, কামরুল হুদা জায়গিরদার, এ কে এম তারেক কালাম, শাহাবুদ্দিন মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, ইলিয়াস আলী মেম্বার, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম ও শামীম আহমদ। লিফলেট বাটি বাটি তারা সিলেটের সকল মানুষের সমাবেশে যাওয়ার দাওয়াত দিছেন। সিলেটের বুলাগঞ্জে সাদা পাত্র 0 পয়েন্ট ফাহানিত গিয়া কয়েকদিন বাদে বাদেও মারা যায় মানুষ, শনিবার একলগে নাইওয়া দুই ফুয়ার লাশ টুকাইয়া মিলছে, এর মাঝে একজন শুক্রবার আর আরেকজন শনিবারে বিয়ালে হাতার খাটাত গিয়া নাই হইছিলা। মারা যাওয়া দুইজন উডাখা তাকি ইনো ফাহানিত আইসলা, মারা যাওয়া দুইজন ওইলা হাফিজ বিন হারুনুর রশিদ আর ইমনুর রহমান, শুক্রবার বিয়ানে বুলাগঞ্জ বেয়ানিতে আইসলা ডাকার মার্কাজুল কুরআন মাদ্রাসার 147 জন ছাত্র, ই ছাত্র হল গে আসলা হাফিজ বিন হারুনুর রশিদ, বিয়ালে 0 পয়েন্টর দলাই গাঙ্গো হাতার খাটাত গিয়া নাই ইস্তা হারুনুর রশিদ, হাইঞ্জা ওই যাওয়া ইদিন আর তান্ডে তুকাইয়া পাওয়া গেছে না, শনিবার বিয়ানে তানোর মোড়া লাশ তুকাইয়া মিলছে। ইবাইদি শনিবার বিয়ানে ছাত্র লাশ পাওয়া যাইতে না যাইতে বিয়ালে হাতার খাটাত গিয়া নাই হইসন ডাকার আরেক জুয়ান ফুয়া, তাইন পাঁচ বন্ধুরে লইয়া বুলাগঞ্জ ফাখানিত আইসলা, বিয়াল 3টে 9টার সময় তাইন বন্ধুন্তর লগে দোলাই গাঙ্গ হাতার খাটাত নামছিলা, আখতা তাইন নাই ওই গেলে তান বন্ধুতে তুকানি আরম্ভ করেন, বাদে বিয়াল 5:30টার সময় বিজিবিএ দমকল বাহিনী আর খান্দা কাছার মানুষে মিলিয়া তান লাশ তুকাইয়া বার করছেন, ইমনুর ডাকার খসুকেতর সালিকুর রহমানের ফুয়া। হেসমেশ হয়েছে সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইলেকশনের বোর্ড, শনিবার বিয়ানটাকে আনন্দ ফুর্তি করিয়া বুটার অকলে বুট দিছেন তারার পছন্দর প্রার্থী অকলরে, শনিবার রাইতকুর ভিতরে বুটের ফল পাওয়া যাইব। সিলেটের দুফাদিগির ফার ইউনাইটেড কমিউনিটি সেন্টার ও বিয়ানে 9টা থেকে বিয়াল 7টা পর্যন্ত একটানা বুট দেওয়া হয়েছে, বুটো কোনো ঝামেলা হয়েছে না, বুটার অকলে খুশি মনেও বুট দিয়া গেছেন, বিয়ালে সবর বুট দেওয়া শেষ হইলে প্রার্থী অকলে সেন্টারের বাইরে ফলর লাগে অপেক্ষা করাত লাগছেন, রাত 9টা পর্যন্ত জানা গেছে এব বুট গণা চলের। এবারের ইলেকশনের নাম ছয় সম্মিলিত ব্যবসায়ী পরিষদ আর সিলেট ব্যবসায়ী পরিষদের নামের দুই পার্টি, 21 পরিচালক পদর লাগে 40 জনে ইলেকশনও হারা হয়েছেন, চেম্বার সাই শ্রেণীত বুটার আছেন 2,465 জন, এর মাঝে অর্ডিনারি শ্রেণীত 1,413 জন, এসোসিয়েট শ্রেণীত 1,004 জন, ট্রেড গ্রুপও 11 আর টাউন এসোসিয়েশন শ্রেণীত 1 জন, ই সাই শ্রেণী তাকি 21 জন বুট দিয়া পরিচালক বানাইবা বুটার অখলে। সিলেট জেলা আওয়ামী লীগের আগ সভাপতি আ ন ম শফিকুল হকরে মন করিয়া শোকসভা করছেন বিষ্ণাতর উপজেলা আওয়ামী লীগ আর তারার লগর সংগঠন অখলে, শুক্রবার মাগরিবর নামাজ বাদে ই শোকসভা করা হয়েছে। শোকসভাত প্রধান অতিথি আসতা সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, এই সময় তাইন কইছেন বালা কর্মী হইলে যে বালা নেতা হওয়া যায় এর প্রমাণ হইলা আ ন ম শফিক, তাইন গ্রাম থেকে শুরু করিয়া জাতীয় রাজনীতিত গেছেন, সিলেটের মাটির তান লাগান আরও নেতার খুব দরকার,
প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আর আগর এমপি শফিকুর রহমান চৌধুরী কইছেন আওয়ামী লীগের সব নেতাকর্মী অকলে মিলিয়া তাহার লাগে আনম শফিকুর লাখান মাইসর দরকার তাইন বড় বালা এক নেতা আসলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পঙ্কি খানের সভাপতিতে সভাত বিশেষ অতিথির বক্তব্য রাখছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মুশাহিদ আলী মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু মিয়া সভা মিলিয়া পরিচালনা করছেন উপজেলা আওয়ামী লীগের আমির আলী চেয়ারম্যান মকদ্দাস আলী আর সাংগঠনিক সম্পাদক আব্দুলাজিজ সুমনে ফয়লো পবিত্র কুরআন তাকি তিলাওয়াত করছেন মৌলানা কবির আহমদ এর বাদে দোয়া পরিচালনা করছেন হাফিজ মৌলানা খায়রুল ইসলামে সিলেটের দক্ষিণ সুরমার বার্তকলা থেকে 2 কেজি গাঞ্জাসহ 1 বুড়া বেটিরে দর্শে পুলিশে শনিবার বিয়ান 10টার সময় বার্তকলা শফিক মিয়ার কলোনির জুবেলর গড় তাকি তান্ডে ধরা হয়েছে বিত্রি খবর পাইয়া তান্ডে গিয়া গাঞ্জা সহ বান দিছে পুলিশে বান খাওয়া ইবেটির নাম মায়রুন বেগম তান জামাইয়ের নাম মরুম মাসুক মিয়া তান উফরে আরেকটা মামলা আছে কোর্টও ই মামলার বিচার চলের শনিবার বিয়ানে হিরবার তান্ডে গাঞ্জা সহ ধরা হয়েছে তানর উফরে আরেকটা মাদকর মামলা দেওয়া হইব কোম্পানীগঞ্জের ইমরান আহমেদ কারিগরি কলেজের মাস্টার অগ্নরের উপরে হামলার প্রতিবাদ আর আসামি অগ্নরে ধরার লাগি মানববন্ধন করা হয়েছে শুক্রবার বিয়ালে সিলেট শহীদ মিনারের সামনে ই মানববন্ধন আসলা ইমরান আহমেদ কারিগরি কলেজের ছাত্র মাস্টার কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগ ছাত্র পরিষদ বর্ণী স্টুডেন্ট ফোরাম সহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মানুষ হল ইমরান আহমদ কারিগরি কলেজের প্রিন্সিপাল রুহুল আমিনের সভাপতিত্বে আর কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি রূপক চন্দ্র দাসের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ ও প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা আওয়ামী লীগের সেক্রেটারি শফিকুর রহমান চৌধুরী প্রধান বক্তা আসলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এপিপি মাহফুজুর রহমান মাহফুজ আর বিশেষ অতিথি আসলা আজমল আলী কোম্পানীগঞ্জ সমিতির সেক্রেটারি রফিকুল হক শালকটিকর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল শাকির উদ্দিন সাংবাদিক সিরাজুল ইসলাম কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবুল হোসেন ইউনিয়ন চেয়ারম্যান সিদ্দিকুর রহমান রুকন মোহাম্মদ কমরুদ্দিন আবুল হাশিম মইনুদ্দিন ডিগ্রি কলেজের মাস্টার আজির হাসিব মানববন্ধনে হামলা করা কাজলসার রিঙ্কু ফার্মেসির মানুষে দরার লাগে আর উসমানী হাসপাতাল থেকে দালাল খেদানির দাবি জানানি হইছে সিলেটও হেস হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বঙ্গমাতা শেখ ফজিলুদ্দিনেসা মুজিব জাতীয় গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু কাফও চ্যাম্পিয়ন হয়েছিল গোলাপগঞ্জ আর বঙ্গমাতার দক্ষিণ সুরমা উপজেলা শনিবার বিয়ানে সিলেট জেলা স্টেডিয়ামও এই 2 খেলা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ ও ফাইনটোর ফাইনাল খেলাত গোলাপগঞ্জে 3-0 গোলে গোয়েনঘাট উপজেলার আড়াইয়া চ্যাম্পিয়ন হয়েছে গোলাপগঞ্জের আতিকে 2টা আর রুয়েলে 1 গোল দিছেন ইবাইদি বঙ্গমাতা শেখ ফজিলুদ্দিনেসা মুজিব জাতীয় গোল্ড কাপ ও ফুরিন্তর ফাইনাল খেলাত জৈন্তারে 2-1 গোলে আড়াইয়া চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ সুরমা উপজেলা দক্ষিণ সুরমার নিপা আর মাজেদায় 1টা করে গোল দিছেন জৈন্তারও ইয়া গোল দিছেন শাহানায় এ সময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত আসলা জেলার ক্রীড়া সংস্থার সেক্রেটারি মাহিউদ্দিন আহমদ সেলিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল ইউএনও মৌরিন করিম বিশ্বজিৎ কুমার পাল মিন্টু চৌধুরী গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রুবেল সহ আরও বহুত অত সময় হচ্ছিল বাংলা বিউ রাইতকুর খবর আগামীকাল হিরবার নয়া খবর লইয়াইমু আপনার সামনে আমরা খবর রোজ দেখবার লাগি বাংলা বিউ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা লগে থাকার লাগি ধন্যবাদ।